আচ্ছা, আপনাদের জীবন কি এই যে সারাদিন এরকম নৌকার ভিতরেই থাকেন? আপনারা উপরে যান না? আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও আপডেট দেবো, যেটা হচ্ছে এরকম ভিডিও মনে হয় যে আর কেউ করেনি। সেটা হচ্ছে আপনারা হয়তো বা রিস্কওয়ালার জীবনের কষ্টের কাহিনী দেখছেন, বা ভ্যানালার বা সাধারণ মানুষ, সচরাচর আপনারা এরকম ভিডিও দেখেন না যে হচ্ছে নদীর ভিতরে তাদের বসবাস। আপনাদের এই ভিডিওটা দেখাবো যেটা হচ্ছে নদীর ভিতরে বসবাস ওনাদের। সো এটা হচ্ছে ওনাদের জীবনযাপন, সো ওনাদেরকে একটু কথা বলবো ওনাদের সাথে, ওনাদের জালটা শেষ করা হোক তারপরে। আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি রান্না করতেছেন আজকে? ও আমাদের তো আছে কিছু খাইনি দুপুরে, আমাদেরকে একটু খাওয়াবেন? যদি খাওয়াতেন হবে আমাদের? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হবে না তাই? আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কয়জন আছেন? নয়জন। আর গুলা কই? এগুলো কি আপনাদের পরিচিত এই যারা আছে? ওই রকম পরিচিত? আলহামদুলিল্লাহ ভালো। যাক, সকাল খাওয়া দাওয়া করছেন? খাইছেন। কি খাইছেন সকালে? ভাত খাইছেন। তা আমাদের সত্যি খাওয়াবেন, আজকে লাঞ্চ করাবেন? খাইবো তাই। আপনাদের কম পড়বে না? না তাই? খাইবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে ঈদ গেল আপনাদের, এরকম যে কোরবানি গেল, এরকম কেউ কিছু টাকা পয়সা দিছে বা কোরবানির মাংস টাংস এরকম কেউ কিছু দিছে? না, কেউ কিছু দেয় না। না আচ্ছা আচ্ছা। বা এই যে করোনা, এই যে কোরবানি গেল, আপনারা কি মাংস টাংস কিনে খাইছেন কিছু? হ্যাঁ আমরা কিনে খাইছি, কিন্তু কেউ কিছু সহযোগিতা করে না? আচ্ছা আচ্ছা। আপনাদের জীবন কি এই যে সারাদিন এরকম নৌকার ভিতরেই থাকেন? হ্যাঁ। আপনারা উপরে যান না? কোনো বাড়ি ঘর নাই উনি উপরে। আচ্ছা। এরকম কেউ বা এখানে মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা কি সহযোগিতা করে না? না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনাদের তাহলে খুব কষ্টের দিনের, ভয় লাগে না এই যে বন্যা হয় বৃষ্টি হয় এরকম আপনাদের ভয় লাগে না? বন্যা টন্যা হলে এমনি তো সবসময় এরকম এখানেই? আচ্ছা আচ্ছা। আপনাদের বড় ভাই বোন নাই? এটা ভাবি তো আপনাদের এখান থেকে আসে না যে লেখাপড়া করে চাকরি বাকরি করে এরকম কেউ নাই? কে লেখাপড়া কেউ করে না? ও এই বাড়িতে থাকে। জোরে বলে যে দেখা গেল কি না যে মনে করেন লেখাপড়া করলে যে সবার তো মনে করেন একজন যদি ভালো পর্যায়ে চলে যায় আপনাদের কেউ নিয়ে যেতে পারে, সেটা ভালো হয় না? ওরকম মানুষ নেই, ওরকম কেউ সুযোগ সুবিধা করে দেন আপনাদের? না মানুষ নেই। ও আচ্ছা। তাহলে আজকে খেলে কই মাছ রান্না করবেন? এটা কি মাছ ধরছেন না কিনে নিয়ে আসছেন? আর আপনারা কি মাছ পান এখানে সচরাচর ধরলে? এখানে গাড়ির টাকা তো আর সবাই বোঝে না, মানে আগে বেশি টাকা পেলে ওইটা রাইখে দেন, দেন পরে ওইটা খরচ করেন, ওইটার হলে গাইডের টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আজকে আমাদের সাথে লাঞ্চ করবো, সমস্যা আছে তাই? ধরেন এটা দেন ভাইয়া, যে কিছু কিনা তুমি এটা থেকে কিছু কিনে খাবা। ঠিক আছে, এটা দিয়ে আপনারা বাজার করে যা ভালো লাগে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, ছাগল গজন। আর এটা তোমার ঈদের সালামি, ধরো এটা তোমার জন্য। হ্যাঁ, ওটা তুমি কাউরে দিব না, এটা দুইজনের আর এটা ওর জন্য। ঠিক আছে, এই দুইটা আপনারা 500 টাকা আপনারা গুজে নেবেন, আর 100 টাকা তোমার। ঠিক আছে, আর আমি আমার সাথে থেকে জলটুকু পড়লাম একদম পুরো মাটি ভালো আছে। ভয় না ভয় হ্যাঁ ভয় বেন গে না, যদি ওর কোপ টোপ দেন এর জন্য না। যাই হোক, আপনাদের দেখে অনেক খারাপ লাগলো, যার জন্য বিদায় যাই হোক না। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা খুলে দাও। ওয়ালাইকুম সালাম। খুলে দাও। ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।